এই যে আমি কয়দিন আগে বলেছি যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করতেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আল্লাহ নিরাকার এই আকীদা পোষণ করতেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নবীজি নূরের তৈরি আকীদা পোষণ করতেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নবীজি গায়েব জানতেন এই আকীদা পোষণ করতেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মুমিনের কলব আল্লাহর আরশে আকীদা পোষণ করতেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার নামে কোনো তিনি দল মাজহাব তৈরি করেননি, চার মাঝহাবের মধ্যে কোন একটি মাঝহাব মানতেই হবে অথবা মানা ফরজ ওয়াজিব এই আকীদা পোষণ করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মাজার তৈরি করেননি, মাজারে গিয়ে সেজদা করেননি, মাজারে গিয়ে মান্নত করেননি, মাজারে গিয়ে দোয়া প্রার্থনা করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যু কেন্দ্রিক কোনো খানার অনুষ্ঠান করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মানুষ মারা গেলে তিন দিনের দিন কোরআন খতমের অনুষ্ঠান করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কলমাখানির অনুষ্ঠান করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ জন্ম মৃত্যু দিবস পালন করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নামাজের শুরুতে নওয়ায়ে তাওয়ীদ পড়েননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ জায়নামাজের দোয়া পাটিপাতার দোয়া ইন্নি ওয়াজ্জাহতু এই দোয়া পড়েননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ অর্থাৎ পাঁচ অক্ত সলাতের পরে সম্মিলিতভাবে ইমাম মুয়াজ্জিন একত্রিত হয়ে দলবদ্ধ মোনাজাত করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কিয়াম করেননি, মেলাত করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ পীরমুরিদি তরিকায় বিশ্বাসী ছিলেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ প্রচলিত তবলিকের প্রত্যেক মাসে তিন দিন বাৎসরিক চিল্লা চার মাস এই পদ্ধতিতে তিনি বিশ্বাসী ছিলেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ শবে বরাত উদযাপন করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ শবে বরাতকে কেন্দ্র করে বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়েননি, মাজারে গিয়ে পশু জবাই করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নবী যে হাজির নাজিরে আকীদা পোষণ করতেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ পাঁচ অক্ত নামাজের শেষে ইমাম মুক্তাদি দলবদ্ধভাবে সম্মিলিত মোনাজাত করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাবিজ মাদুলি ব্যবহার করেননি, কাউকে তাবিজ এবং মাদুলি দেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ জলসার ময়দানে প্রচলিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই দরুদ পড়েননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ প্রচলিত পীর মুরিদি তরিকা বিশ্বাসী ছিলেন না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ শবে বরাত উদযাপন করেননি, শবে বরাতকে কেন্দ্র করে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়েননি, শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে মোমবাতি ধরাননি, শবে বরাতকে কেন্দ্র করে গোস্ত রুটি খাননি, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাননি, শবে বরাতকে কেন্দ্র করে দলবদ্ধভাবে কোনো নামাজ পড়েছেন রোজা রেখেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নবী দিবস পালন করেননি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এইভাবে আমাদের সমাজে যত শিরকি বেদাতি আমল চালু আছে একটি আমলও করেননি, আমি বলেছি যদি কোনো মায়ের বেটা প্রমাণ দিতে পারে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ শবে বরাত উদযাপন করেছেন, শবে বরাতের দিন বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়েছেন, শবে বরাতকে কেন্দ্র করে এই আমল করেছেন বা এতক্ষণ ধরে যেগুলো আমি বললাম এগুলি করেছেন তাহলে আমরা তাকে এক লক্ষ টাকা হাদিয়া দেব, এখন মুফতি সাহেবের মুখটা যেন কেমন কেমন করছে, মুফতি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে, মুফতি সাহেব এত চিন্তায় পড়েছে, এত চিন্তায় পড়েছে, এতদিন ধরে মুফতি সাহেব বলছে কোরআন হাদিসে তোমরা কি বোঝো হে, ইমাম আবু হানিফা হচ্ছে ইমামে আজম আবু হানিফা, ইনি হচ্ছেন মহান নেতা, ইনার মাসলা কি সঠিক, ইনার কথা মোতাবেক আমল করতে হবে, আমরা কোরআন হাদিসের কি বুঝি, ইমাম আবু হানিফা যা বলেছেন তাই করতে হবে, এখন যখন ঘুরিয়ে দেওয়া হলো যে আপনি যে আমলগুলি করছেন এগুলি তো ইমাম আবু হানিফা করেননি, সই সনদে আপনি প্রমাণ দিন, এবার মুফতি সাহেব কোনো জায়গায় খুঁজে না পেয়ে তখন প্রশ্ন করাচ্ছে ভাই আপনি কোথায় যাচ্ছেন, উত্তর দিচ্ছে মাথায় ঝুড়ি, প্রশ্ন যদি করা হয় ভাই আপনার মাথায় কি, তবে তো বলবে মাথায় ঝুড়ি, বলাচ্ছে মাথায় কি, বলছে চাকদায় যাচ্ছি, বলাচ্ছে ভাই আপনি কোথায় যাচ্ছেন, বলছে মাথায় ঝুড়ি, অর্থাৎ যখন প্রমাণ দিতে পারছে না চিন্তা করে করে গবেষণা করে করে এখন বলা হচ্ছে ভাই এইগুলি যদি আবু হানিফা থেকে প্রমাণ করা হয় যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ প্রচলিত পীর মুরিদি তরিকা বিশ্বাসী ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ পাঁচ অক্ত নামাজের পর সম্মিলিত মোনাজাত করেছেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ শবে বরাত উদযাপন করেছেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ শবে বরাতকে কেন্দ্র করে বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়েছেন, এগুলো যদি কেউ প্রমাণ করতে পারে তাকে এক লক্ষ টাকা হাদিয়া দেওয়া হবে, এখন হুজুর দলিল না পেয়ে ওই যেমন প্রশ্ন করা হচ্ছে কোথায় যাচ্ছে বলছে মাথায় ঝুড়ি, প্রশ্ন করা হচ্ছে যে আপনার মাথায় কি বলছে চাকদায় যাচ্ছি, হুজুর এখন বলছে জোরে আমিন বলার হাদিস নেই, হুজুরকে প্রশ্ন করা হলো কি আর হুজুর উত্তর দিচ্ছে কি, বলা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এগুলো করেননি, আপনি ইমাম আবু হানিফার মুকাল্লিদ বলে দাবি করেন, অনুসারী বলে দাবি করেন, আবু হানিফার অনুসারী বলে দাবি করছেন, আপনার ইমাম করেননি, নেতা করেননি, আপনি কেন করছেন, প্রমাণ দিন, কোরআন থেকে দেখাতে হবে না, হাদিস থেকে দেখাতে হবে না, আপনার ইমাম করেছেন এতটুকু অন্তত প্রমাণ দিন, হুজুর না পেয়ে প্রশ্ন করা হচ্ছে এক, হুজুর বলছে বুকের উপর হাত বার হাদিস দেখাতে পারলে আমি আহলে হাদিস হয়ে যাব।
বোঝা যাচ্ছে না? প্রশ্ন করা হচ্ছে ভাই কোথায় যাচ্ছে, বলছে মাথায় ঝুড়ি। প্রশ্ন করা হচ্ছে তোমার মাথায় কি, বলছে চাকদাই যাচ্ছে। এটা কখন হয়? শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কি উত্তর দেবে? প্রশ্ন করা হলে যদি বলায় কোথায় যাচ্ছ, যে ভালো মানুষ পাগল নয় বলবে চাকদাই যাচ্ছে। যদি প্রশ্ন করা ভাই আপনার মাথায় কি, মাথায় ঝুড়ি। কিন্তু হুজুরকে প্রশ্ন করা হচ্ছে এক, আর হুজুর বলছে বুকের উপর হাত বাঁধার হাদিস যদি দেখাতে পারো তাহলে আহলে হাদিস হয়ে যাবো, জোরে আমিন বলার হাদিস যদি দেখাতে পারো আহলে হাদিস হয়ে যাবো। কিন্তু হুজুরের এটা, হুজুরের কথা বলছে তার পিছনে কারণ আছে, সেটা আগামী শুক্রবারে বলবো, আজকে টাইম নেই। কেন বলছে? তার মধ্যে হুজুরের ডুপ্লিসিটি রয়েছে, সেটা আজকে আর বলছি না। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, যখন দলিল পাচ্ছে না, প্রমাণ পাচ্ছে না, এতদিন বলছে আবু হানিফার কথাই চূড়ান্ত কথা, এখন ওগুলোর প্রমাণ না পেয়ে তখন হুজুর উল্টো পাল্টা বকা শুরু করেছে। কমসে কম আপনারা যে হানাফি মাঝহাব মানেন, ইমাম আবু হানিফাকে ইমাম হিসাবে মেনেছেন, এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহি সনদে প্রমাণ দিন যে আবু হানিফা এগুলো করেছেন, প্রমাণ না পেয়ে তখন ভুল বকছে যে এইগুলো দেখাতে পারলে আহলে হাদিস হয়ে যাব। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া স্বামী প্রথম খণ্ডে 46 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, ইজা সহাল হাদিসু ফাওয়া মাযহাবি, সহি হাদিসই আমার মাযহাব, সহি হাদিসই হচ্ছে আমার মত, সহি হাদিসই হচ্ছে আমার পথ। অতএব যখন সহি হাদিস পাবে এটি মানবে। অর্থাৎ আল্লাহ বললেন কোরআন হাদিসের দিকে ফিরে আসতে, রাসূল বললেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ, সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কথা, তারপরে সবচাইতে উত্তম কথা কালাম আদর্শ সিস্টেম হলো রসুলের কথা। এবং আমার আপনার ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ইদা সহাল হাদিসু ফাওয়া মাযহাবি, সহি হাদিস হচ্ছে আমার মত, আমার পথ, আমার মাযহাব। এখন নিজেদের ইমামকে মানতেও নারাজ। যত মাদ্রাসা রয়েছে, যত জলসা রয়েছে আমাদের এলাকায়, প্রত্যেকটা জায়গায় একই কথা, এখন আল্লাহ আল্লাহ জিকির বন্ধ, সাদ্দাম 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 সাদ্দাম, পাঁচপোতা পাঁচপোতা এই জিকির হচ্ছে। আলাইপুরের জলসায় ওখানেও এই কথা, সারা মানে আমাদের এলাকায় যত জায়গায় প্রোগ্রাম হচ্ছে সব একই কথা, সব জায়গায় একই কথা। আমি বলছি ভাই তর্ক বাহাস গণ্ডগোলে কি আছে? লিখিতভাবে আমরা জানিয়েছি এগুলি আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণ দিন, আমরাও করব। হুজুর বলছে জোরে আমিন বলার হাদিস নেই, তা প্রশ্ন করা হলো কি আর উত্তর দেওয়া হলো কি? বোঝা যাচ্ছে কি কথা?